মালতী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি হলো ব্লাউজের হাতার ডিজাইন। তো ব্লাউজের হাতার ডিজাইনটা কিভাবে করব আপনাদেরকে শেয়ার করব। তো চলুন দেখাই। এখানে লাইনিং কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। তো কাপড়ের মাপটা দেখে নেব। আমি এখানে হাতার জন্য নিয়েছি 11 ইঞ্চি লম্বা। হাতের মোহরাটা রাখব 5 ইঞ্চি। ওর সাথে 1.5 ইঞ্চি আমি বেশি রাখলাম। লম্বার মাপটা 11 ইঞ্চি আছে, তো 11 ইঞ্চি থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। সোজাসুজি একটা দাগ দিয়ে নেব 6 ইঞ্চিতে। তো এখান থেকে এখানে একটা শেপ বানিয়ে নেব। এখানে 5 ইঞ্চির দাগটা থেকে এখানে একটা 6 ইঞ্চির দাগ আছে, এখানে আমি দাগটাকে মিলিয়ে নেব। তো হাতের মোহরার কাছে আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরকম একটা দাগ দিয়ে নিয়েছি। এবারে কাপড়টাকে কেটে নেব। তো কাপড়টা এখানে ছোট রাখার কারণটা এই দিক থেকে কাপড়টা অনেকটা বাড়তি কাপড় বসবে, যার জন্য কাপড়টা এইদিকে ছোট রেখেছি। মধ্যিখান থেকে কাপড়টা আমি কেটে নেব। এখানে মেন কাপড়টা নিয়ে এসেছি। কাপড়টার উপরে কাপড়টাকে এইভাবে দুভাঁজ করে রেখে মধ্যিখান থেকে আমি কেটে নেব। এখানে আমি কাপড়গুলোকে আগে চারপাশে সেলাই দিয়ে নেব। বন্ধুরা, আমার চারপাশটা সেলাই করা হয়ে গেছে। এবারে বাড়তি কাপড়গুলো কেটে ফেলবো। বাড়তি কাপড়গুলো কাটা হয়ে গেছে। এইবার ডিজাইন করার জন্য আমি কাপড়টা রেডি করে নেব। তো ডিজাইন করার জন্য প্রথমে আমি লাইনিং কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা আগে সমান করে কেটে নেব। কাপড়টার এখানে মাপটা নেব 3 ইঞ্চি চওড়া আর 11 ইঞ্চি লম্বা নেব। তো এই কাপড়টার মাপে এখানে এই কাপড়টার উপরে বসিয়ে নেব। কাপড়টার মধ্যে বসিয়ে চারধারটা সেলাই দিয়ে নেব। এইরকম ভাবে কাপড়টাকে সেলাই করে নিয়েছি। এইবারে ফিতে বানানোর জন্য আমি এইখানে কাপড় নিয়ে নিয়েছি। তো ফিতেটা বানিয়ে নেব।
ফিতেটা বানানো হয়ে গেছে। এইবারে এখানে আমি 1.5 ইঞ্চি করে ফিতেটাকে কেটে নেব। ফিতেটা এইরকম ভাবে কেটে নিয়েছি, এইবারে কাপড়টাতে বসিয়ে নেব। তো এইরকম ভাবে মুড়ে একপারে এরকমভাবে সেলাই করে নিয়েছি, ঠিক উল্টো পারে একইভাবে ওই রকমভাবে সেলাই করে নেব। এরকমভাবে সেলাইটা করে নিয়েছি। তো এখানে ফিতেটা বানিয়ে রেখেছি, ফিতেটা ভরে নেব আগে। তো এইরকমভাবে ফিতেটা লাগিয়ে নিয়েছি। এবার আমি কাপড় নিয়েছি, দু টুকরো কাপড় নিয়েছি, মধ্যখান থেকে সেলাই দিয়ে নিয়েছি একটা, আর একটা ঠিক ওই রকমভাবে সেলাইটা দিয়ে নেব। এইরকমভাবে লাটকানটা বানিয়ে নেব। বন্ধুরা, লাটকানটা এইরকমভাবে লাগিয়ে নিয়েছি। এইবারে হাতাটার মধ্যে পাইপিং লাগিয়ে নেব। একপারে পাইপিংটা বসানো হয়ে গেছে, আর একদিকে পাইপিং বসিয়ে নেব। এখানে পাইপিংটা লাগানো হয়ে গেছে, এইবারে এইরকমভাবে বসিয়ে সেলাইটা করে নেব। বন্ধুরা, ব্লাউজের হাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ব্লাউজের হাতার ডিজাইন দেখার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। ধন্যবাদ।